হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি দীপিকা, চলে এসেছি আপনাদের জন্য ধুলোকণা সিরিয়ালের আপডেট নিয়ে। চড়ুই নানাভাবে লালনের সাথে ঝগড়া করে। তোমাকে সকালবেলা জল খাবার দেবো না আমি, কি করবে তুমি? তোমাকে বিয়ে করেছি বলে এই বাড়ির চাকরানি খাটবো, এরকম কোনো কথা কিন্তু তোমাকে দেইনি। তুমি যখন খাবার দিতে পারবে না তখন বুঝবে আমি কি করব। কয়েকটা দিন তোমাকে সময় দিচ্ছি, সুযোগ দিচ্ছি, তুমি কাজকর্ম শিখে নাও চড়ুই, তা না হলে তোমার অবস্থা যে কি হবে তুমি নিজেও জানো না। কি করবে তুমি? আমার গায়ে হাত তুলবে? না, তোমাকে ঘেটি ধরে তোমার বাপের বাড়িতে দিয়ে আসবো। তবে এটাও জেনে রেখো, দরজা যতই নাড়াও না কেন, তোমার বাপের বাড়ির লোকজন তোমাকে কখনোই মেনে নেবে না। তোমার বাবা তো তোমার দিক থেকে মুখ ফিরিয়েই নিয়েছে, তাহলে কোন সাহসে তুমি এত বড় বড় কথা বলছো? এতদিন ভাবতে বস্তির জীবন খুব সুখের, এখানে এসে থাকতে পারবে তাই না? এখন দেখো, প্রতিটা পদে পদে তুমি এমন অবস্থার শিকার হচ্ছ যে নিজে একদিন এই বাড়ি থেকে বেরিয়ে তুমি চলে যেতে বাধ্য হবে। তো আমি গেলে তোমার স্বর্গে কে বাতি দেবে? ওই ফুলঝুরি তোমাকে তো পাত্তাও দেয় না। একটা ভালো বড়লোক ছেলেকে বিয়ে করে বিদেশ চলে যাচ্ছে, তুমি কি ভেবেছো ও তোমার জীবনে ফিরে আসবে আমি না থাকলে? তোমার মুখে ফুলঝুরির নাম আমি শুনতে চাই না চড়ুই। তোমার সাহস কি করে হলো তুমি ফুলঝুরির নাম নাও? কেন? কারণ আমি তোমাকে বলে দিচ্ছি, তোমার সব ন্যায় অন্যায় যদি আমি মানতে পারি তাহলে আমারও কিছু কথা আছে যেগুলো তোমাকে মানতে হবে, শুনতে হবে, বুঝতে পেরেছো? বাদ দাও তো, ওই ফুলঝুরির নাম টেনে তোমরা কেন ঝগড়া করছো? দেখো চড়ুই, তুমি এই বাড়ির বউ, তুমি এই বাড়ির বউ হয়েই থাকবে। মাছগুলো কেটে ফেলো তো দেখি, এই নাও ছায়ের বাটি আর মাছ নাও, বঠিটাও নিয়ে নাও, মাছ কাটা শুরু করে দাও, আমি তোমাকে শিখিয়ে দিচ্ছি। চড়ুই রেগে মাছের কাছে যায় মাছ কাটবে বলেই। মাছের গন্ধে তার গা গুলিয়ে যাচ্ছে, কিন্তু তারপরেও মাছ কাটার যখনই চেষ্টা করে তখনই না কেটে নখটায় কেটে যায়। সেটা দেখে চড়ুই চিৎকার চেঁচামেচি করে, কান্নাকাটি জুড়ে দেয় এমনভাবে যে আশেপাশের বস্তির প্রতিবেশীরা ছুটে চলে আসে, ভাবে যে লালনের বইয়ের কোনো একটা সমস্যা হয়েছে, তাই সেটা সমাধান করতে আসে। উল্টে চড়ুই বলে, তোমরা এখানে কেন এসেছো? বেরিয়ে যাও বাড়ি থেকে, কোনো কিছু হলো কি না তোমরা ছুটে চলে আসবে এই বাড়িতে, এত বড় স্পর্ধা কী করে হলো? বাহ, লালন হাততালি দিয়ে বসে, তোমার এই রূপগুলো আগে আমার জানা ছিল কিন্তু এখন বেরিয়ে আসছে। বস্তির মানুষদের সাথে তুমি থাকতে থাকতে আরও বেশি করে ট্রেনিং পেয়ে সব কিছু শিখে যাবে। তোমাকে দেখে মনেই হচ্ছে না তুমি ভালো ভদ্র ঘরের মেয়ে, এমন তোমার গলার জোর, এমন চোপা যে তুমি বস্তিতে মানুষ হয়েছে এরকমটাই মনে হচ্ছে। লালন, তুমি কিন্তু বেশি বাড়াবাড়ি করছো। কেন? আমার বস্তিতে থেকে মা কাকিমাদের অপমান করলে চলবে না, এই বাড়ির দরজায় আসার অধিকার সবারই রয়েছে, তুমি কেন তাদের তাড়িয়ে দিচ্ছ? লালনের মা, দেখতে পাচ্ছ তোমার ছেলের বউ কীরকম ভাষা ব্যবহার করছে? তোমরাও শুনিয়ে দাও না গো, আমাকে কেন বলছো? আমি এইসব কিছুর মধ্যে নেই, বুঝতে পেরেছ? এই মেয়ে যে কি আমার ছেলে বিয়ে করে এনেছে সেটা বুঝুক এবার। দেখো মা, আমি চড়ুইকে বিয়ে করে আনিনি, তাই ওর কোনো দায় দায়িত্ব আমার নেই। ও যদি আমার নামে কোথাও নালিশ করতে চায় করুক না, সবাই সাক্ষী প্রমাণ দেবে। এখন ও কি করবে? কিছুই করে উঠতে পারবে না। একটু হাত কেটেছে, এখন যাও, একটা ছেঁড়া নেকড়া দিয়ে হাতটা পেঁচিয়ে মাছগুলো কেটে ফেলো। আমার বাবার কষ্টের টাকায় আনা মাছ যেন নষ্ট না হয় চড়ুই। তুমি কি ভেবেছো যে তোমার বাড়িতে তোমার মা কোনো কাজ করে না, তুমি এই বাড়িতে এসে কোনো কাজ না করে পায়ের ওপর পাতুলে খাবে? সেটা হতে পারে না। তোমাকে যদি আমি নিয়ে আসতাম হাত ধরে তাহলে আমি সব রকম সাহায্য তোমাকে করতাম, কিন্তু আমি তো সেটা করিনি। আর ফুলঝুরির বিয়ে হয়ে ভালো ঘরে যাবে এটাই তো স্বাভাবিক, কারণ ফুলঝুরির বাবা একজন ভালো চাকরিজীবী, ফুলঝুরির মা একজন কলেজের প্রফেসর, ওরা তাদের মেয়েকে সুখী দেখতে চায়, তার মেয়ে যাতে ভালো থাকে সেই ব্যবস্থা তো তারা সবসময় করবে চেষ্টা, সেটা তো স্বাভাবিক। তাহলে তুমি এইসব কিছুর মধ্যে কেন পড়ছো? আমি যাচ্ছি তো তোমাদের ওই বাড়িতে, সেখানে গিয়ে আমি গাড়ি চালানোর কাজ করি, বুঝতে পেরেছো? আমার এই সামান্য রোজগারে সংসার কিন্তু চলে না, তাই বলছি জিনিস অপচয় হলে কোনোভাবেই তোমাকে ছাড়বো না আমি। এদিকে ফুলঝুরি সকালে উঠেই সবাইকে চা দেয়, যেমনটা আগেও দিয়েছে, সবাই ফুলঝুরির বিয়ে নিয়ে গল্প করছে, যে ফুলঝুরির সাথে অঙ্কুরের বিয়েটা আর বেশি দিন ফেলে রাখা চলবে না। অঙ্কুর যেহেতু ফুলঝুরির গানকে ভালোবাসে বলেই তো দিয়েছে যে ফুলঝুরি গান গাইতে চাইলে এই কলকাতায় থেকেই গান গাইবে, নিজের নামটা অর্জন করবে, প্রয়োজন হলে অঙ্কুর বিদেশ থেকে সমস্ত চাকরি বাকরি ছেড়ে এদেশে ছুটে চলে আসবে। তার বাবা মায়ের অগাধ সম্পত্তি রয়েছে, তাকে যে বিদেশে গিয়ে চাকরি করেই খেতে হবে তার কিন্তু কোনো মানে নেই। ফুলঝুরির জন্য সব রকম স্যাক্রিফাইস করবে অঙ্কুর, এবং ফুলঝুরিকে গানের জগতে ঠেলে দিতে সামনে সব কিছু তার ফ্যামিলি তাকে সাহায্য করবে, তাহলে এর থেকে বড় আর কি হতে পারে? তোমরা আমাকে এই বাড়ি থেকে তাড়ানোর জন্য কেন উঠে পড়ে লেগেছো বলো তো? আমি থাকলে তোমাদের খুব অসুবিধা হচ্ছে। দেখ ফুলঝুরি, তুই এই বাড়ি থেকে যত তাড়াতাড়ি বিদায় নিবি আমার মেয়ে চড়ুই তত তাড়াতাড়ি শান্তি করে এই বাড়িতে এসে থাকতে পারবে। যখন তোকে চোখের সামনে দেখতে পায় চড়ুই, তখন কিন্তু ওর খুব রাগ ক্ষোভ হয় যে লালনের সাথে ওর যে অশান্তি তোকে কেন্দ্র করেই। লালন বুঝি না যে এই বাড়িতে কেন ড্রাইভারি করতে আসে, আরও তো অনেক বাড়ি রয়েছে, অনেক কাজ করতে পারে, ও কেন করে না? তোর পেছনে ঘুরঘুর করবে বলেই, সেটা কি কোনো বউ মেনে নিতে পারবে? দেখো মেজমামি, আমি তো লালনকে বলিনি আমার পেছনে ঘুরতে,
তাহলে ওকে তোমরা কাজ থেকে ছাড়িয়ে দাও তান্দাকে বলে। এই বাড়িতে কাজ না করে অন্য বাড়িতে করবে, ওর জন্য বা এই বাড়ির কারো অসুবিধে হচ্ছে ভেবে আমি আমার বাড়ি ছেড়ে কোথাও যাব না, বুঝতে পেরেছো? এই তুই কে রে? একটা অন্যের মেয়ের জন্য আমি কেন আমার নিজের মেয়ের জামাইয়ের সাথে অন্যায় করব? সেটা তো আমি করতে পারবো না, তাই বলছি মুখ সামলে কথা বল। দেখো মেজ বৌদি, আমার মেয়ে যা কিছু বলেছে ঠিক বলেছে, ওর হয়ে প্রতিবাদ করার লোকের কিন্তু এখানে অভাব নেই। আর তুমি যা সমস্ত কথাবার্তা বলছো সেগুলোর যোগ্য জবাব দিয়েছে ফুলঝুরি। তবে একটাই কথা বলবো তোকে, তোর জীবনে যাই ঘটে যাক না কেন সেগুলো নিয়ে কেউ কিন্তু বসে নেই। তুই লালনকে নিয়ে কান্না করবি, চোখের জল ফেলে সারা জীবন হাপিত্যেশ করে কাটাবি অন্যের বরকে দেখে, সেটা কিন্তু হবে না ফুলঝুরি। তোকে নিজের জীবনে এগিয়ে যেতে হবে, দেখিয়ে দিতে হবে তুইও জীবনে সুখী হতে পারিস। অন্যরা পারলে তুই কেন পারবি না? আমরা বাবা মা হয়ে তোর সুখী জীবনটাই কামনা করি এবং তোকে ভালো দেখতে চাই, সেটা কি আমাদের অন্যায়? এখনই বিয়ে করতে হবে তার কি মানে আছে? আমি কিছুদিন পরে করি না। না ফুলঝুরি, এত ভালো সম্বন্ধ নিজে পায়ে হেঁটে আমাদের বাড়িতে এসেছে। ওরা বারবার ফোন করছে ওদের বাড়িতে যেতে, ওদেরকে দেখাশোনা করতে, ওদের সম্বন্ধে খোঁজখবর নিয়ে আসতে, আর সেগুলো আমরা না করে বাড়িতে বসে থাকতে তো পারবো না। যত তাড়াতাড়ি সম্ভব আমরা এই বিয়েটা দিয়ে দিতে চাই, কারণ এই বাড়িতে কিছুদিন বাদে মিমিরও বিয়ে শুরু হয়ে যাবে, একটার পর একটা বিয়ে এই বাড়িতে চলবেই। আর চড়ইও বুঝুক ওর জীবনে ও কী হারিয়ে কাকে পেয়েছে। তোকে সরিয়ে বিয়ের মণ্ডপ থেকে ওই জায়গায় বসে লালনকে পেয়ে নিয়ে কী ভাবছে যে সব কিছু পাওয়া হয়ে গেছে? সেটা কখনো হতে পারে না। আমি তোর পাশে রয়েছি, আমার নিজের মেয়ে তো আমার মুখে চুনকালি মেখে দিয়ে চলে গেছে, ওকে জীবন থেকে আমি ছেঁটে ফেলে দিয়েছি। তবে দেখ ফুলঝুরি মা, তুই এবং মিমি দুজনেই এখন আমার স্বপ্নের মাঝে রয়েছিস। তোরা আমার মেয়ে যা আমাকে দিতে পারেনি সেই সব সুখ তোরা দিবি, সেটাই আমি চাই তোদের কাছ থেকে। আমি দাঁড়িয়ে থেকে বুলেটের মেয়ে ফুলঝুরির বিয়ে দিতে চাই, এমনকি মিমিরও। আমার নিজের মনের শখ আহ্লাদগুলো পূরণ করতে চাই। চান্দ্রি রেগে যায়, বলে তোমার নিজের মেয়েকে ফেলে দিয়ে তুমি অন্যের মেয়েকে নিয়ে এই সমস্ত ভাবনা চিন্তা করছো? বা মেজ বৌদি, তুমি ভাগ্যিস ফুলঝুরিকে অন্যের মেয়ে বলেছ, আর এই বাড়িটা কিন্তু ফুলঝুরির। ও না চাইলে এই বাড়ি থেকে ওকে কেউ ভাগাতে পারবে না, বুঝতে পেরেছো? ও নিজের অধিকারে এই বাড়িতে থাকছে। তোমার মেয়ে যা অন্যায় করেছে তার শাস্তি ও পাচ্ছে, বৌমণি ফুলঝুরিকে বোঝায়। চোখের জল মুছিয়ে দেয়, বলে আমি জানি তুমি কেন কান্না করছো। লালন তো বিয়ের মণ্ডপে যা কিছু বলার বলেছিল তারপরে আবার গিয়ে চড়ইয়ের সাথে সম্পর্কে জড়িয়েছে, বৌভাতের অনুষ্ঠানে উপস্থিত হয়েছে, এরপরে শুনেছি ওরা ঘর সংসারও করছে। তোমার যত তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে লালন এবং চড়ইয়ের মধ্যে তত তাড়াতাড়ি ভাব হবে, এটা কিন্তু সত্যি কথা। দেখো তুমি বিয়ে করে এই বাড়ি থেকে চলে যাও লালনের চোখের সামনে থেকে, দেখবে লালন ঘর সংসারই হয়ে যাবে। হ্যাঁ এখন হয়তো চড়ই কোনো কাজকর্ম পাচ্ছে না, তার জন্যই লালন এবং চড়ইয়ের মধ্যে খোটাখুটি লেগেই রয়েছে, এটা স্বাভাবিক বিষয়। একটা সময় চড়ই সব কিছু শিখে যাবে, তখন দেখবে যে চড়ই আর লালনের মধ্যে ভাব ভালোবাসা হয়ে গেছে, তখন কি করবি ফুলঝুরি? তুই অন্যের বরের দিকে তাকিয়ে এরকম করে মুখ চেয়ে থাকিস না, নিজের জীবনে এগিয়ে যা। গানটাকে লক্ষ্য বানিয়ে ভালো একজন স্বামী পাচ্ছিস, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? কী রে ফুলঝুরি, তুই তো লালনের শোকে পাথর হয়ে গিয়েছিলিস, এখনই আবার বিয়ে করে নিচ্ছিস, কী করে পারছিস এই সব কিছু করতে? এই তোর ভালোবাসা এই কয়দিনে মিটে গেল, তো কী করবো? তোমার মেয়ের জীবনে এইভাবে আমি ছায়া হয়ে থাকবো সেটা তো হতে পারে না। লালন জীবনে সুখী হোক তার জন্য আমি পথ খুলে দিয়েছি, আর আমি সেই পথে হাঁটবো, তুমি ভাবলে কী করে? ঠাম্মি তো বলেই বসে যে দেখ ফুলঝুরি, এত ভালো ছেলে আমরা হাতছাড়া করতে চাই না, বাড়ির সবারই মত রয়েছে, আমরা ওদের বাড়িতে যাবো, দেখাশোনা করে আসবো এবং বিয়ের দিন তারিখও ঠিক করবো, তোকে কিন্তু মত দিতেই হবে, তুই দেরি করতে চাইলেই চলবে না। যে সম্বন্ধ এরকম করে এসেছে সে সত্যিই ভালো, ছেলেটাকে আমি দেখেছি, আমার এত দিনের এত বছরের অভিজ্ঞতা, ভুল হতে পারে না। ছেলেটা ভালো মানুষ, ওর পরিবারের লোকজনও খুব ভালো যারা গানকে ভালোবাসে। তোকেও তো এত কিছু অপমান করার পরেও মেজ বৌমা, তারপরে ওরা এই সম্বন্ধটা করতে চাইছে, তোকে পছন্দ করেছে বলে, ওরা ভালো মানুষ বলেই বিপদের দিনে ভালো মানসিকতার পরিচয় দিয়েছে। আর খারাপ মানুষরা সবসময় বিপদের দিনে পালিয়ে যায়, সেটা বুঝতে পারিস না তুই? এখনও তোর মাথায় বুদ্ধি হয়নি কবে হবে? বুলেট পরে মা দুজনেই রাজি, তারা যাবে, মেজ মামু যাবে, বড় মামু, সবাই মিলে গিয়ে অঙ্কুরের বাড়িঘর বাবা মা সব কিছুর খোঁজখবর নিয়ে আসবে। তাদের বাড়ির মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে মানেই হাকদাক করে বিয়েটা দিতে হবে, কোনো খোঁজখবর নেবে না, সেটা করলে তো চলবে না। কি হতে চলেছে গাট ধুলোকণা সিরিয়ালের পরবর্তী টুইস্টে? চড়ইয়ের কান্নায় কঠিন লালনের কঠিন হুঁশিয়ারি ফুলঝুরিকে ঘিরে। চড়ই মাছ কাটতে গিয়ে হাত কেটে যেভাবে মরা কান্না কাটতে শুরু করেছে তাতে করে পাড়া প্রতিবেশী বস্তির সবাই ছুটে চলে এসেছে। আবার তাদেরই অপমান করার কারণেই লালন কিন্তু চড়ইকে ছেড়ে কথা বলে না, এবং ফুলঝুরিকে ঘিরে লালনের কঠিন হুঁশিয়ারি। কোনোভাবে ফুলঝুরির নাম চড়ইয়ের মুখে সে শুনতে চায় না। ফুলঝুরি জীবনে সুখী হবে, ভালো থাকবে, এটাই লালনের সবসময় কামনা, আর তার জন্যই তো লালন সব কিছু করছে।
চড়ুই কোনোভাবে এই বাড়িতে থাকতে পারছি না, কান্নাকাটি করছে, মা তুমি আমাকে এসে নিয়ে যাও, আমি আর এই বাড়িতে কোনোভাবেই থাকতে পারছি না, টিকতে পারবো না। তুমি চলে যাও চড়ুই, রাস্তা তো খোলাই রয়েছে, আমি যাওয়ার জন্য আসিনি, যতই দুঃখ কষ্ট যন্ত্রণা পাই না কেন এখানেই থাকবো, তোমার জীবনে অন্য কাউকে আমি আসতে দেবো না, বুঝতে পেরেছো লালন? তুমি কি ভেবেছো এইভাবে তুমি আমার জীবন থেকে আমাকে সরিয়ে দিয়ে অন্য কাউকে এনে সুখী হতে পারবে? কেউ আসবে না তোমার জীবনে, ফুলঝুরি বিয়ে করে চলে যাক না, তারপরে দেখবো তুমি কি করে ওর সাথে সম্পর্ক রাখো। লালন রেগে বাড়ি থেকে বেরিয়ে যায় তার মায়ের দেওয়া খাবার খেয়ে। ওদিকে ফুলঝুরিকে বিয়ে করার জন্য সবাই জোর জবরদস্তি করছে, চাপাচাপি করছে। ফুলঝুরিও বাড়ির প্রত্যেকটা মানুষের মুখের দিকে তাকিয়ে বিয়েতে রাজি হয়ে গেল। এরপরে কি ঘটবে সেসব জানতে হলে অবশ্যই করে আপনাদের চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে, এবং নতুন নতুন আপকামিং টুইস্ট পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই করে ক্লিক করুন।